আমরা হবিগঞ্জ ডিসি অফিস থেকে বাইরে হইলাম বাইবা পরীক্ষা দিয়া। বাম দিকে গিয়া তারপরে ডান দিকে ঘুরতে হইব। হবিগঞ্জের রাস্তাঘাটটা, এই সাইডের রাস্তাঘাটটা আমার কাছে ভালো লাগছে, সুন্দর করে ইয়ে করা হয়েছে। মুক্তিযোদ্ধা চত্বর, রোডটা আসলে অস্থির। এই যে এই রোডটা ঠিক আছে, কোন বাইর দেখি কোন বাইর যায় কোনো ঠিক ঠিকানা নেই। যে কুয়াশা আসিল সকালে, এখন তো রোদ উঠছে। সৈকত, তার পিছুয়ারা নাই তো, গো তার নাই, তার সাইকেলের পিছুয়ারা নাই। জিক সারো তিনজন গুজরাত কি দ্যাট প্রো ড্রাইভার, এ বেচারায় আমার ক্যামেরা দেখে কি তা কইল। ও তো সামনে আমরা টিটু সাহেব, হবিগঞ্জ শহর, ব্যস্ত নগরী। হবিগঞ্জের আরো কিছু ভাই ব্রাদার্স আসছিল, তার লগে যদি সময় পাই তাহলে দেখা করবো প্র্যাকটিক্যাল পরীক্ষার পরে। এখন আর তার ফোন টোন দিলাম না, এখন রওনা হয়েছি দুল্লাখাল যুব উন্নয়নের উদ্দেশ্যে। প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দেওয়ার পরে গিয়া শান্তি। সিএনজি রিক্সা টিক্সা সব একলগে, এই এরিয়াগুলো খুব মারাত্মক, ফট করে আঁকতে আইব সামনে মানুষ, মানুষ আইব আঁকতা যে টমটম ওগুলো ঘুরাই দেয়। সকাল সকাল কষ্ট করে আইলাম, রিটেন পরীক্ষা দিছি, রিটেনও হইছে আলহামদুলিল্লাহ, ভালাই হইছে। দেন ডিসি অফিস তো আইলাম, বাইবা দিলাম, বাইবাও ভালো হইছে আলহামদুলিল্লাহ। যতটা প্রশ্ন জিগাইছে সকলটি আনসার দিতাম পারছি। এখন প্র্যাকটিক্যালটা ভালো করে দিতে পারলেও হইছে।
দেখি প্র্যাকটিক্যালও কিতা হয়। গাড়ির তো স্টারিংও ধরছি না, বাক্কা দিন হয়ে গেছে। এখন আগের আইডিয়া করি আর কি, প্র্যাকটিক্যাল দিতে হইব আর ইনশাল্লাহ এটা পারমু। যদি পসিবল হয় আপনারাও দেখানি ট্রাই করবো, কিলান প্র্যাকটিক্যাল পরীক্ষা দেই। পেজও যারা নতুন আসুন, নতুন ভিউয়ার্স আসুন, অবশ্যই পেজটা ফলো দিবা, ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবা। এই রোডের তুলনায় গাড়ি চলাচলি থাকি বেশি, টু মাচ হয়ে আসি। এখন জানলাম না, জানলাম না বলতে আমি এখান জায়গাটা চিনলাম না, ও চিনছি দেখলাম হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে। আমরা তো আমরা এখন আসি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে, সময় 1:02 আজান হইল জোহরের, 2:00 থেকে শুরু হইব প্র্যাকটিক্যাল পরীক্ষা। বাইবা বোর্ড গিয়া একটা জিনিস মজার জিনিস হইছে, আমি ঢুকা বাদে দেখলাম যে মানে এখানে একজন পুলিশ কর্মকর্তা আছেন, একজন ম্যাজিস্ট্রেট আছেন, মানে 4-5 জন বোয়াত আছেন আর কি। তো আমি ঢুকা মাত্র আমার রুল নাম্বার হয়েছি, নাম হয়েছি, তারা তো লেজার লাইট জ্বালাইয়া বোর্ডের মাঝে দেখাই দেয় যে ও চিহ্নটা কি ওর, মানে বিভিন্ন সাইন আছে, সাইনগুলা জিগেই আর কি। তো প্রথম অবস্থায় আমার একটা সাইন জিগেছিল, আমি এটা খেয়াল না করি, আমি তার বাই দিয়ে সাবাত পরে তান করে আমরা দেখাল হতো না, সবাই দিয়ে দেবো সবাই দিয়ে ওটা কিতা খোলসান দেখি, দেন খুললাম একটা একটা করে যতগুলো জিগেছিল সবটিও ফার্সি আলহামদুলিল্লাহ। গ্লাভস আর আছে গেছে লাইলাম, গ্লাভস আর কিলান কিলান লাগে, গ্লাভসটাও কুয়াশায় একদম ভিজে গেছি। আর একটা জিনিস খেয়াল করলাম, দুল্লাখাল মিরপুর থেকে বাইপাসে দুল্লাখাল আইছে, এই রোডটার মধ্যে প্রচুর পরিমাণ মাটি, আর সকাল টাইমে আইছি মাটিটা ভিজা আসিল, ব্রেক করলেই স্লিপ করে, ব্রেক করলেই স্লিপ করে। এবার যদি যারা আওয়া যাওয়া করেন বা যারা আইবা সাবধানে বাইক নিয়ে আইবা, স্পিড নিয়ন্ত্রণের আইকা চালাইবা সাইকেল, কারণ মাটি রোডের উপরে মাটির যখন ভিজা থাকে স্পিড বেশি হইলে ব্রেক করলে চাকা স্লিপ করবো, এটা স্বাভাবিক। আমরা হবিগঞ্জের একজন পরীক্ষার্থী, আমরা লগে রই এক বেচ হই, আমরা কোর্স করছি ড্রাইভিং কোর্স, হাত দিয়া দেখাই না আমারে। আসলে হবিগঞ্জের এখানে থাকা গেলাম আর ইয়ে করে গেলাম, 1 মাস থাকা কোর্স করে গেলাম, তারা মানুষ আসলে অনেক ভালো লাগছে, তার ব্যবহার আচার আচরণ ওলান মনে হয়েছে যে আমি আমার নিজের এলাকাত থাকলাম আর তারা মেহমান, অথচ আমি এখানে মেহমান হিসাবে আইছি, থাকছি ঘুরছি খাইছি সব কিছু হয়েছে, মানে পারফেক্ট। Thank you.
বাংলাদেশ পুলিশ, যুব উন্নয়নের খান্দা তো পুলিশ লাইন, তো পুলিশ লাইনটা কি পুলিশ আওয়া যাওয়া করুন, এগুলো দেখতে দেখতে পুরো অভ্যস্ত হয়ে গেছি কি। আমি পড়ছি যুব উন্নয়ন, আমরা গাড়িও বাইরে বাইর করা হয়ে গেছে, প্রশিক্ষণ গাড়ি।